এবার পঞ্চগড়ের বোদা উপজেলায় মানুষের আকৃতির বাচ্চা জন্ম দিয়েছে একটি ছাগল। ছাগলটি একসঙ্গে দুটি বাচ্চা জন্ম দিলেও একটি অস্বাভাবিক জন্ম নেওয়া বাচ্চাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। পশু বিশেষজ্ঞরা বলছেন, জেনেটিক বা জন্মগত ত্রুটির কারণে এমনটা হতে পারে। মন্নাপাড়া গ্রামের লিপি বেগম সংসারে বাড়তি আয়ের আশায় ছাগল পালন করেন। বৃহস্পতিবার দুপুরে তার পালিত একটি ছাগল একসঙ্গে দুটি বাচ্চা দেয়। আমি আমার বাসায় ওইদিকে শুনলাম যে একটা ছাগলের বাচ্চা হয়েছে, অপিগল মানুষের মতো আকৃতি, দেখতে আসে তার দেখলাম যে এখানে এরকম হয়েছে। এখানে পাশের বাড়িতে ছাগলের দুটো বাচ্চা হয়েছে, একটা স্বাভাবিক একটা অস্বাভাবিক। বিভিন্ন জায়গা থেকে লোক আসতেছে দেখতে। শুনে আইলাম এখানে, দেখতেছি যে মানুষের মতো একটা ছাগলের বাচ্চা হয়েছে। ছাগলের মালিক লিপি বেগম বলছেন, অস্বাভাবিক জন্ম নেওয়া ছাগলের বাচ্চা দেখতে অনেক মানুষই তার বাড়িতে ভিড় করছে। একটা ভালো হয়েছে, একটা মানুষের মতন একটা হয়ে গেছে, মাথা হয়েছে। তো তখন বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেছে। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। শাড়টা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠান। এখন দেখার জন্য জেনেটিক কারণে ছাগলটি অস্বাভাবিক বাচ্চা জন্ম দিয়েছে বলে মনে করেন বোদা উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের এ চিকিৎসক। জন্মগত প্রবলেম বা এটা আরো পরীক্ষা নিরীক্ষা, ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করার ফলে এই জিনিসটার প্রকৃতপক্ষে বলা সম্ভব। কিন্তু এই ধরনের ইয়াগুলোকে সাধারণত আমরা জন্মগত সমস্যা হিসেবে মনে করি, এটাতে তেমন আশ্চর্য বা ইয়া হওয়ারও কোনো তেমন আশ্চর্য হওয়ারও কোনো প্রয়োজন নেই, এটা সাধারণত হয়েই থাকে। বংশগত বা জেনেটিক কারণে বিশেষ এমন প্রাণী জন্ম নিয়েছে বলে ধারণা চিকিৎসকদের। সময় সংবাদ, পঞ্চগড়।